আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েক টুকরো শোল মাছ নিয়েছি। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন আমি মাছটাকে এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তৈলের ভিতর দিয়ে দেব। সাবধানে দিতে হবে যেন হাতে আবার তৈল না ছিটে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেখ রান্নাঘর তৈল চিটচিটে হবে না। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। মাছ আমার এক পাশ হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে আমি একটা পেঁচুলো দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এবার আমি অপেক্ষা করব মাছের আরেক পাশ হওয়ার জন্য। মাছের অপর পাশটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ তৈল। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা, আর দেবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আমি এই মশলাটাকে একটু তৈলে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি এগুলোকে একটা পেঁচুলো দিয়ে নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পানি। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। পানিটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারি ততটাই খেতে স্বাদ হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পালং শাক। একবারে দেব না। এখন আমি এগুলোকে একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি বাকি শাকটাও এর ভিতরে দিয়ে দেব। শাকগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটু নেড়ে নেব।
এখন দিয়ে দেব লবণ স্বাদমতো। এখন আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 3 মিনিট পর। দেখুন শাকটা আমার কতটা কমে গেছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি, শাকটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ। পানি দিয়ে শাকটা একটু নেড়ে নেব। যখন এতে বলক চলে আসবে তখন আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন শাকের ভিতর বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু নেড়ে নিলাম, শাক আমার রান্না হয়ে গেছে এবং ঝোলটা টেনে এসেছে। আমি শাকটা একটু ভিজে ভিজে রাখবো, তাই আমি বেশিক্ষণ চুলে রাখবো না। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার সাথে শাকগুলো আমি নেড়ে মিশিয়ে নিলাম। শাক রান্না আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিব। তো চলুন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, শাকের কালারটাও বেশ সবুজই আছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি তারা আমার রান্না দেখে ট্রাই করবেন। দেখবেন পালং শাক রান্নাটা শোল মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।